সৌরভ গাঙ্গুলি বিরাট কোহলিকে দিলেন এই বিষয়ে ধারাবাহিক হওয়ার উপদেশ ভারতীয় ক্রিকেট দল বিরাট কোহলির নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের প্রথম প্রথম টেস্ট ম্যাচ খেলা শুরু করে দিয়েছে এই টেস্টের দিন ভারতীয় দলের দুর্দান্ত থেকেছে এ সময় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল ওয়ান ডে আর টি টোয়েন্টি সিরিজে কবজা করে নিয়েছে এই সবের মধ্যেই সৌরভ গাঙ্গুলি বিরাটকে নিজের করতে উন্নতি করার জন্য একটি পরামর্শ দিয়েছেন বিরাট কোহলি আর রবি শাস্ত্রী দল নির্বাচন নিয়ে সবসময় আঙুল উঠেছে এই টেস্ট ম্যাচেও এই দুজনের প্রথমে রোহিত শর্মাকে দলে না নেওয়ার কারণে যথেষ্ট সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল এরপর অশ্বিনকে দলে না নেওয়ার জন্য তাদের সমস্যার মুখে পড়তে হয়েছে তাদের এই সিদ্ধান্ত নিয়ে সুনীল গাভাস্কার ক্ষোভ প্রকাশ করেছেন গতবার ভারত ওয়েস্ট ইন্ডিজ দুই হাজার টেস্ট ক্রিকেট খেলেছিল সেই সময় অশ্বিন সতেরোটি উইকেট নেওয়ার পাশাপাশি তিনশো পঞ্চাশ রানও করেছিলেন এমনকি তিনি একটি সেঞ্চুরিও করেছিলেন কেন শেষ আটত্রিশটি টেস্টে প্রত্যেকবার আলাদা আলাদা দল মাঠে নামানো হয়েছে প্রশ্ন উঠছে তা নিয়েও এই দুজনে কখনোই একসঙ্গে একটাই দলের সঙ্গে বেশি ম্যাচ খেলেন না খুব দ্রুতই দলে পরিবর্তন করতে থাকেন একদিকে যেখানে সমস্ত মানুষ কুলদীপ অশ্বিন আর রোহিতকে দলের নানাভাবে বিরাট কোহলির সমালোচনা করছেন অন্যদিকে শুক্রবার একটি ইভেন্টে সৌরভ গাঙ্গুলিও মনে করছেন যে অধিনায়ক বিরাট কোহলির উচিত নিজের খেলোয়াড়দের লাগাতার সুযোগ দেওয়া যাতে তাদের প্রদর্শন ভালো হতে পারে গাঙ্গুলি বলেছেন যে এই একটি জায়গায় বিরাটকে নিজের প্রদর্শনে ধারাবাহিকতা দেখানোর প্রয়োজন ওর নির্বাচিত খেলোয়াড়দের কিছু আরও সুযোগ দেওয়া উচিত এতে তাদের আত্মবিশ্বাস আর ছন্দ হাসিল করতে সাহায্য হবে আপনারা শ্রেয়স আইয়ারকে দেখেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তিনি কেমন প্রদর্শন করেছেন এই সিরিজের জন্য আপনার আইয়ারকে বেছেছেন আর তাকে হাত খুলে খেলার সুযোগ দিয়েছেন আমার মনে হয় এমনটা আরও কিছু খেলোয়াড়ের সঙ্গে হওয়া উচিত আর আমার বিশ্বাস যে বিরাট এমনটাই অবশ্যই করবে রোহিতের জন্য তো সকলেই মেনে নিয়েছে যে দলকে সঠিক আর শক্তপোক্ত দলের সঙ্গে মাঠে নামাতে হবে এই অবস্থায় বোলারদের বেশি খেলাতে হবে অন্যদিকে কুলদীপের অভিজ্ঞতা কম সম্ভবত এই কারণে তাকে দলে নেওয়া হয়নি একটা এমন বিষয় রয়েছে যা নিয়ে সকলেই চিন্তিত আর সেটা হলো অশ্বিনকে কেন সুযোগ দেওয়া হয়নি টেস্ট ম্যাচে তার প্রদর্শন সম্পর্কে সকলে অবগত এই বিষয়ে গাঙ্গুলি বলেছেন যে দলে না শুধু রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দেওয়ায় আমি অবাক হয়েছি বরং কুলদীপকেও দলে না নেওয়ায় যথেষ্ট অবাক হয়েছি আমি কুলদীপকে দলের বাইরে দেখেও যথেষ্ট আশ্চর্য হয়েছি কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা টেস্ট ম্যাচে ও সিডনির সপারটের পিছেও পাঁচ উইকেট নিয়েছিল রোহিত শর্মাকে দলে জায়গা না দেওয়ায় ক্ষুব্ধ আজ্ঞিন এই খেলোয়াড়কে বাদ দেওয়ার তুললেন দাবি ভারত আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে বাইশ আগস্ট থেকে টেস্ট সিরিজের শুরু হয়েছে এই ম্যাচের জন্য ভারতীয় দলের প্লিং ইলেভেনের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা আর অফ স্পিন বোলার রবিচন্দ্রন অশ্বিনকে জায়গা দেওয়া হয়নি এরপর থেকে অধিনায়ক বিরাট কোহলি আর টিম ম্যানেজমেন্টের লাগাতার সমালোচনা হচ্ছে আর প্রাক্তন খেলোয়াড়রা এই সিদ্ধান্তে খুশি নন ভারতীয় দলে প্রাক্তন অধিনায়ক আজহার উদ্দিনের মতে রোহিত শর্মার সুযোগ পাওয়া উচিত ছিল তার মতে হনুমা বিহারী যথেষ্ট সুযোগ পেয়েছেন আজত্বের মতো কথা বলতে গিয়ে আজার বলেন যতদূর হনুমা বিহারীর প্রশ্ন ওকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে যদি আপনি রোহিত শর্মার মতো খেলোয়াড়কে দলে সামিল করেছেন তো আমার মনে হয় যে আপনার ওকে প্লেইং ইলেভেনে খেলানো উচিত কারণ আমার হিসেবে ওর রেকর্ড একদমই খারাপ নয় পরিসংখ্যান দেখার জন্য ওখানে রয়েছে ও এত ভালো খেলোয়াড় আর একদিনের ম্যাচও ভালো প্রদর্শন করেছে এই কারণে ও টেস্টে দীর্ঘ সময় পর্যন্ত খেলার দাবিদার ভারতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুল গত বছর তার ব্যাটিং মাত্র ছিল আর এই কারণে মোহাম্মদ রোহিত শর্মাকে ওপেনিং করার পক্ষে তিনি বলেন রোহিত ইনিংসে শুরু করতে পারেন কে এল রাহুল বরং ওর প্রদর্শনের কারণে ওকে অস্ট্রেলিয়া থেকে ফেরত পাঠানো হয়েছিল ওর মধ্যে ধারাবাহিকতার যথেষ্ট অভাব রয়েছে ওই কারণে রোহিতকে খেলানো উচিত আর যদি আপনি এত বড় খেলোয়াড়কে নির্বাচন করেন তো আপনার তাকে খেলানো উচিত আর তার সম্মান করা উচিত রোহিত শর্মা অস্ট্রেলিয়াতে চারটি ম্যাচের সিরিজে খেলেছিলেন আর তাতে তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার মেয়ের জন্মের কারণে তিনি ভারতে ফিরে এসেছিলেন প্রিয় দর্শক এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ